ভোটচোর 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 شيرمان شيرمان شيرمان
কিনা চুরি করছে বাণিজ্য কর্তৃপক্ষ সেটা আমি বলতে শেষ করতে পারবো এটা দীর্ঘ তালিকা এটা বলতে গেলে এটা বলতে গেলে আমার বক্তৃতা সময় শেষ হয়ে যাবে এত চোর এত চুরি এত ডাকাতি বিশ্বের কোনো দেশে হয় না বিশ্বের কোথাও হয়নি সুতরাং আমি দুটা কথা বলে শেষ করতে হবে কারণ এত বড় চুরি ফিলিস্তিন দিতে গেলে দীর্ঘ সময়ের দরকার বন্ধুগণ এটা আজকে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অর্থাৎ সাধারণ মানুষ ওই আওয়ামী চোর ব্যতীত আওয়ামী চোর ব্যতীত সাধারণ মানুষের দুই বেলা খাওয়া মুশকিল হয়ে গেছে না দুই বেলা খাওয়া মুশকিল হচ্ছে না স্কুলে বেতন দেওয়া মুশকিল হচ্ছে না স্বাস্থ্য খরচ মেটাতে কষ্ট হচ্ছে না বাস ভাড়া দিতে পারছে না একমাত্র এক সমর্থক দিচ্ছে আওয়ামী সমর্থিত চোর ব্যতীত বাংলাদেশের বাকি মানুষের নাম ইচ্ছা হবে না এই যে দ্রব্যমূল্য আছে কেন দ্রব্যমূল্য বাড়ছে আমি একটা দিয়ে শুরু করি বিদ্যুৎখাত দিয়ে আমি শুরু করি এই বিদ্যুৎখাতে আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি এই বিদ্যুৎ খাতে যাদেরকে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে আওয়ামী লীগের ঘরের মানুষজনকে কোন টেন্ডার হয়নি এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কোন টেন্ডার ডাকা হয়নি প্রধানমন্ত্রীর অফিসে ডেকে বলেছেন আপনারা আসুন একটা ক্যামেরা লাইসেন্স দিয়ে এরা বিদ্যুতের লাইসেন্স দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি দিয়েছে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য এরা কি করছে জানেন যে তারা উৎপাদন না করো তাদেরকে টাকা দেওয়া হবে সে বিদ্যুৎ উৎপাদন না করলো খ্রিস্টান বলে একটা ক্রস সেখানে ঢুকিয়েছে যার মাধ্যমে উৎপাদন না করো বিদ্যুৎ না দিও টাকা দিতে হবে 90,000 কোটি টাকা বাংলাদেশের কোষাগার থেকে তারা লুটপাট করেছে 90,000 কোটি টাকা আরো কি করেছে এদের বিরুদ্ধে ভবিষ্যতে যাতে কোন মামলা করতে না পারে এই চোরদের বিরুদ্ধে যাতে মামলা না হয় সেটা যেন আইন করেছে আইনটা করেছে এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে বাংলাদেশের জন্য কোন মামলা করতে পারবো আইন করে দুর্নীতি করেছে আইন করে দুর্নীতি করার জন্য বিদেশ থেকে অর্থাৎ উচ্চ মূল্য বিদেশ থেকে গ্যাস ক্রয় করে স্পট মার্কেট থেকে বাংলাদেশের মানুষকে উচ্চ মূল্য গ্যাস উচ্চমূল্য বিদ্যুৎ উচ্চমূল্য গ্যাস উচ্চমূল্য পানি উচ্চমূল্য তেলের প্রস্তুত কারকের সাথে এই মূল্য এমন পর্যায়ে গিয়েছে যেটা আপনাদের যে পণ্যগুলো কিনছেন সেগুলোর দাম বহুগুণ দাঁড়িয়েছে আর একটা কারণ দ্রব্যমূল্য বাড়ছে আওয়ামী সিন্ডিকেটের কারণে এই আওয়ামী সিন্ডিকেটটা তাদেরকে ডলার দেওয়া অন্য কেউ ডলার পাচ্ছে না ডলার তো সব খেয়ে গেছে 10 লক্ষ কোটি টাকা ডলার এখন ডলার শূন্য শূন্যের দিকে যাচ্ছে কিন্তু ডলার পাচ্ছে কেন ওই আওয়ামী
যারা সেই জলাপ নিয়ে এনে বহুগুণ বেশি দামে পণ্য বিক্রি করে বাংলাদেশের মানুষের দামে চাপিয়ে দিচ্ছে উচ্চ মূল্যের মাধ্যমে। সাধারণ মানুষ কেনার বাইরে চলে গেছে, দেখা যাচ্ছে তাদের কমেছে। এই যে হোল্ডিং ট্যাক্সের কথা বলছে, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করে জনগণের কি লাভ হবে? এই টাকাটা তাদের পক্ষে এই দেশে একটি বাণিজ্যের দাম তোমাকে জান, একটা বাণিজ্য 5,000 টাকা দিয়ে একটা সরকার, এই সরকার 7,000 টাকা দিয়ে একটা বাণিজ্য, আপনি চিন্তা করে দেখেন এই যে 7,700 টাকার বাণিজ্য এই সরকার 7,000 টাকা দিয়ে দিল। এই সরকার একটা পর্দা বাংলাদেশের আজকে হাতে সমস্ত ব্যবসা, এই জন্য আমার ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করেছে।